বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বিআইআইটি বগুড়া। বিশ্বায়ন ও আধুনিকায়নের প্রভাব সহ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে ক্রমশ বেড়ে চলছে জ্বালানি সংকট। জাতীয় জীবাশ্ম জ্বালানি প্রায় চিরতরে নিঃশেষিত হওয়ার পথে। এ অবস্থায় বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির উৎসরূপে সৌররশ্মির ব্যবহার মানব গোষ্ঠীর জন্য অপরিহার্য উৎস হয়ে উঠেছে। এখন থেকে প্রচলিত জ্বালানির সাথে নবায়নযোগ্য বিকল্প জ্বালানি হিসেবে বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য উদ্যোগ নিয়েছে সরকার ও জনগণ। সৌররশ্মি ফোটন কণা হিসেবে ভূপৃষ্ঠে আসে। ফটোভোল্টাইক ব্যাটারির সাহায্যে এই চার্জ সংরক্ষণ করার অন্যতম ব্যবস্থাও আবিষ্কৃত হয়েছে। এ প্রেক্ষিতে দৈনন্দিন কাজে ব্যবহৃত জ্বালানি সংকট সমাধানে সৌররশ্মির ব্যবহার দ্বারা সোলার ফুয়েল সিস্টেমের মাধ্যমে সহজেই আমরা তৈরি করতে পারি সৌর জ্বালানি। সৌর প্যানেলের মাধ্যমে ব্যাটারিতে সঞ্চিত চার্জ রাসায়নিক দহন ক্রিয়া দ্বারা সৃষ্টি করা যায় ব্যবহার উপযোগী সোলার ফুয়েল। এটি আমাদের নিত্য প্রয়োজনীয় জ্বালানির চাহিদা অনেকাংশে মেটাতে পারে। আমার প্রজেক্টের নাম হচ্ছে সোলার ফুয়েল সিস্টেম। আমার প্রজেক্টটি তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে আমাদের প্রাকৃতিক জ্বালানি সংকট। সেই সমস্যার সমাধানেই আসলে আমাদের এই প্রজেক্টটি তৈরি করা। এর মাধ্যমে আমরা আমাদের প্রাকৃতিক যে জ্বালানি সম্পদ এটার প্রভাব থেকে বা এর উপর প্রভাবটা আমরা অনেকটা কমাতে পারব। এর সুবিধা হচ্ছে আমরা এখানে কোনো প্রকার প্রাকৃতিক জ্বালানি ইউজ করিনি, জাস্ট শুধু পানি ইউজ করেছি, আর আমরা সোলার এনার্জিটাকে ইউজ করছি পানিটাকে ইলেকট্রোলাইসিস করার জন্য। পানিকে ইলেকট্রোলাইসিস করলে পানির যে দুইটা অণু হাইড্রোজেন এবং অক্সিজেন তারা পৃথক হয়ে যায়, আর হাইড্রোজেন একটি উচ্চ দহনশীল গ্যাস। যে গ্যাসটা আমরা পাচ্ছি সেটা অতি সামান্য, বাট তাকে জেনারেট করার জন্য আমরা দুটি হাই প্রেশার এয়ার কম্প্রেসার ইউজ করছি। যে গ্যাসটা আমরা সরাসরি বার্নারে প্রেরণ করছি, সে থেকে আমরা যে আগুনটা জ্বালাতে সক্ষম হয়েছি সেটা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কিছু সংখ্যক রান্নাবাড়ির কাজ আমরা সম্পন্ন করতে পারছি।